रब राखा रब राखा It was 2010 যখন ফেসবুকে একটা মিউচুয়াল ফ্রেন্ড থেকে ফ্রেন্ড লিস্টে আমরা অ্যাড হয়েছিলাম ফার্স্ট মিট হয় যখন 2014 এ সে দেশে আসে তো ওটা ছিল অগাস্টের 25 তারিখ 26 রমজান তখন আমি ওর সাথে প্রথম কথা বলি 11:20 বা 25 মনে হয় সকাল হ্যাঁ সকালবেলা এরকম একটা টাইমে এন্ড ইয়েস আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিল রব রাখা রব রাখা রব রাখা ये खुशी का समां दिल में गूंज है शहनाइयां ये खुशी का समां दिल में गूंज है शहनाइयां ये हसी ये दिल नहीं एक मोहब्बत है जो दास्तां ছোট মেয়েটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল সে আজ ডাক্তার জান্নাতুর নাইম আলম আজ সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আমরা সবাই দোয়া করি তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক কই পুছি আঁখোনে আঁখোসে ক্যা কে দিয়া सुन लिया कह देना चुपके से दोनों ने है चुन लिया एक साथिया আমাদের কোলে পিঠেই ও বড় হয়েছে আজকে ওর বিয়ে আমরা খুব আনন্দ উপভোগ করতেছি ও তো আমাদের কাছেই থাকে বেশিরভাগ আমার ছেলে মেয়ে দুইটা ও আমাদের সাথে মিলে তিনটা হয়ে গেছে আমি একার বড় বোন মানে ওর সাথে আমার সম্পর্কটা এত বেশি ভালো মানে কখনো বুঝি নাই যে আসলে মানে ও আমার থেকে আলাদা বা আলাদা কিছু মানে ও সবসময় আমার ফ্যামিলির সাথে এমনভাবে রিলেটেড ছিল মানে আমার মেয়ে এবং ও একসাথেই বড় হয়েছে যার জন্য আসলে ও আমার বোন না মেয়ে ডিফারেন্সটা আসলে আমি এখনও করতে পারি না মানে আজকে এই মানে অনুষ্ঠানে মানে একদিকে যেমন অনেক খুশি লাগতেছে আমার কারণ ও আমার খুব কাছাকাছি চলে আসছে আবার একদিকে অনেক কষ্ট লাগতেছে ও আমাকে ছেড়ে হয়তো এক সময় খুব দূরে চলে যাবে ও যেখানেই থাকুক ভালো থাকুক ও আমার লাইফের গোল ছিল যতগুলো গোল ছিল আমি গুচুর বিয়েতে করবো আমি গুচুর জন্য করবো আমি গুচুর বিয়েতে পড়বো আমি গুচুর বিয়েতে ওকে পড়াবো আজকে থেকে আমার লাইফের সাথে আমি জানি না আর কি হবে আমরা কিভাবে কিভাবে গুচু ডাকছি অনেক আগে থেকে ডাকছি সো ক্যাম্প কিভাবে ডাকছে সেটা জানি না বাট কেমন জানি নামটা গুচু হয়ে গেছে কালকে মানে গত তিন চার দিন ধরেই খুবই আনিজি লাগতেছে তো বের হইলাম গুচুর রুমে গেলাম দেখলাম গুচুরও গোসল হয়ে গেছে বললাম গুচু আজকে তোমার বিয়ে আমাকে জড়ায় ধরে চরম একটা কান্না শুরু করলো আমি কি বলবো বলার তো কিছু নাই দেশের বাইরে ছিলাম অনেক দিন পরে আসি আমার মেয়ের জন্য আমার মনে হচ্ছে যে কালকের ছোট্ট মেয়ে যখন আমি আসি আমার আমার মালগুলো দেখে সে বলতেছে আমার বাবার কত কিছু আছে অন্তত এখনও সেই স্মৃতিগুলো বলতে পারতেছি না এর মধ্যে সে ডাক্তার হয়ে গেল এখন আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখী হোক তার বিয়ের মধ্যে আমি আর কিছু বলতে পারতেছি না Thank you.
ফাইনালি লকডাউন শেষে করোনা শেষে অনেক বাধা বিপত্তি শেষ করে ফাইনালি উই কাটলাম।